দেখেছো কেন? বীর প্রতাপের সঙ্গে কাজ করেও তুমি যে নিজের চরিত্রটা রাখতে পেরেছ এটা আমায় খুব টানে। দরকারে অন্যের পাশে দাঁড়ানো এটাও আমার ভালো লাগে। তাছাড়া আমি তো জানি যে তুমি আমায় কোনোদিন ঠকাবে না। ঠকাবো না মানে? ও তুমি বুঝবে না, কারণ আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে তো তুমি খারাপ চোখে তাকাওই নি। শ্রুতি তোমাকে খুব পছন্দ করে, তুমি কি শ্রুতিকে পছন্দ করো? ভীষণ পছন্দ করি, আর শ্রুতিকে আমি বিয়ে করতে চাই, যদি আপনাদের অনুমতি থাকে। শ্রুতির জন্য যেমন আমরা আছি তেমনি আমাদের জন্য ওই সব। দেখো বাবা, শ্রুতির যেন কোনো কষ্ট না হয়, যেন দুঃখ না পায়। এই চলো 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 এসো। এবার আমিও আসি। একটু বসো না প্লিজ। দরকার আছে? আসলে আমি না বীর প্রতাপের হাত পা ভাঙার জন্য গলাগোবিন্দকে সুপারি দিয়েছি 20,000 টাকায়। তাই? হ্যাঁ, আসছি এখন অ্যাডভান্সটা নিতে। ও এসে গেছে মনে হয়। আমি আসছি। হ্যাঁ, গলাগোবিন্দ। গলাগোবিন্দ, শুধু গলাগাটি গলাগাটি, ঠিক আছে? অ্যাডভান্স রেডি? হ্যাঁ, ভেতরে আসুন। 500 টাকা দিয়ে না বড় একটা কাজ হাতছাড়া করে ফেলছেন ম্যাডাম। আরে বাবা, ওর হাত ভাঙবো পা ভাঙবো তা মাথা নিয়ে কি করবেন? ফুটবল খেলবেন? এবার 500 টাকা বাড়িয়ে দিই। তারপর দেখুন, হাতুড়ির ঘা মেরে এই বীর প্রতাপের মাথা ভেঙে দু আধখানা করো, তার থেকে 1,000 টাকা বেশি নিয়ে জানে মেরে দিন। একদম ঠিক। দিদি, দিদি এখানে কি করছেন ম্যাডাম? আমি যে আপনাকে টাকাটা দিচ্ছি তার প্রমাণ কি? তাছাড়া এসব সুপুরি টুপুরি তো বিল হয় না, না তাই আমি ওকে এখানে রেখেছি সাক্ষী হিসেবে। এ পাগল, এ পাগল না ও পাগল। আচ্ছা ম্যাডাম, আপনি বীর প্রতাপকে কখনো দেখেছেন? না, আর আমি দেখতেও চাই না, কিন্তু ও যে কতটা খারাপ লোক সেটা আমার ভালো করে জানা আছে। এইবার আমার কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে ম্যাডাম। আপনি একে বীর প্রতাপকে দেখুন, ভালো করে চিনুন, যদি তখনো আপনার এই ডিসিশন থাকে আমাকে ফোন করবেন, আমি চলি। ও চলে গেল কেন? সত্যি তো গেল কেন? আজ আমায় স্বপ্ন দেখাবি এক নতুন গল্প শোনাবি আয়, তুই মিশে যামার কল্পনায়, তুই মিলে যামার গল্পটায়।